পরিবেশ দূষণ রোধে ইন্দো বাংলা সাইকেল র্যালি। 9 সদস্যের দল 11 দিন ধরে বার্তা দেবেন পরিবেশ রক্ষার। ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে এদিন বাংলাদেশে যান তারা। পরিবেশ দূষণ রোধে ইন্দো বাংলা মৈত্রী সাইকেল র্যালি। বসিরহাটের ইউথ হোস্টেল বসিরহাট এরিয়ার জনপ্রতিনিধিরা আন্তর্জাতিক সাইকেল র্যালিতে অংশ নেন এদিন। এদিন সকালে বসিরহাট টাউন হল থেকে সূচনা হয় এই সাইকেল র্যালির। জাতীয় পতাকা নেড়ে র্যালির সূচনা করেন স্থানীয় বিশিষ্টজনেরা। জানা গেছে, ইছামতি ব্রিজ পার করে ঘোজাডাঙ্গার সীমান্ত দিয়ে বাংলাদেশে যাবেন সাইকেল আরোহীরা। এদিন পৌঁছাবেন বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়, তারপর খুলনা ঢাকা হয়ে 11 দিনের সফর শেষ করবেন। টানা 11 দিনের এই কর্মসূচির পর চলতি মাসের 20 তারিখ ফের ভারতে ফিরবেন তারা। সূচনা করছেন তাবেলাস গিল্ডের সম্পাদক, আমাদের ইউনিভার্সাল অ্যাসোসিয়েশনের রাজ্য সংস্থার সহসভাপতি শ্রী শান্তি কুমার রায় এবং বসিরহাট ইউনিভার্সাল অ্যাসোসিয়েশনের সহসভাপতি শ্রী দীপক কুমার বসু, তারা পতাকা দিয়ে এদিনের সাইকেল র্যালি সূচনার আগে সাইকেল র্যালিতে অংশ নেওয়া সদস্য উজ্জ্বল বিশ্বাস বলেন, ভারতের 75 বছর স্বাধীনতা, বাংলাদেশের 50 বছর, দুদেশের মধ্যে মৈত্রীর বন্ধন আরও দৃঢ় হোক, এই বার্তা দেওয়ার পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন নিয়ে সাধারণকে সচেতন করা, প্লাস্টিকের ব্যবহার বন্ধসহ নানা পরিবেশ সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্যই এই উদ্যোগ। আয়োজকেরা জানিয়েছেন, তাদের এই কর্মসূচি বাংলাদেশের এক সীমান্ত থেকে আরেক সীমান্ত পর্যন্ত চালাবেন তারা। এ বিষয়ে সংস্থার সম্পাদক উজ্জ্বল বিশ্বাস আরও বলেন, সংগঠনের সদস্যরা নিজেদের জমানো অর্থ দিয়ে পরিবেশ বাঁচানোর সংকল্প নিয়েছেন। দলে মোট 9 সদস্য রয়েছেন। সাইকেল র্যালি দলের সদস্যদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সীমান্ত থেকে সুন্দরবনের সাধারণ মানুষ, সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা। ভারতবর্ষের 75তম এবং বাংলাদেশের 50তম স্বাধীনতা দিবসের মৈত্রী বন্ধন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ রোধে আমাদের যাত্রা। বাংলাদেশের পরিবেশ নিয়ন্ত্রণ বিষয়টায় তার মধ্যে আমাদের মাটি, জল, বায়ু, প্লাস্টিক দূষণ, এই যে বিভিন্নভাবে যে বিভিন্ন অবক্ষয় হচ্ছে মাটির, সেই সব বিষয় নিয়ে আমাদের আলোচনা লাগবে। হ্যাঁ, প্লাস্টিক অবশ্যই, রাসায়নিক যে বিভিন্নভাবে দূষণ হচ্ছে, বাতাসে দূষণ হচ্ছে, মাটিতে দূষণ হচ্ছে, সেগুলোকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায় সেটা আমাদের লক্ষ্য। সূচনা করছেন তাবেলাস গিল্ডের সম্পাদক, আমাদের ইউনিভার্সাল অ্যাসোসিয়েশনের রাজ্য সংস্থার সহসভাপতি শ্রী শান্তি কুমার রায় এবং কুশিয়ার ইউনিভার্সাল অ্যাসোসিয়েশনের সহসভাপতি শ্রী দীপক কুমার বসু, তারা পতাকা দিয়ে ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।